এটা হচ্ছে আপনার একটা 6 লেয়ার বাস্কেট এটা হচ্ছে আপনার ওয়েলনেস ব্র্যান্ডের এটা হচ্ছে যদি আপনি কিছু আমরা একটা এলিভেটর বাস্কেট ইউজ করেছি হ্যাঁ যেমন হচ্ছে যে আপনার উপরের বক্সে যে জিনিসপত্রগুলো রাখলেন সেক্ষেত্রে এলিভেটরটা ইউজ করলে তখন আপনার হাতের নাগালে এই জিনিসটা চলে আসবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি টিউলিপ শপিং ব্লগ থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি পান্থপথে একটা ফার্নিচারের দোকানে এখানে আপনারা সব ধরনের অ্যালুমিনিয়াম ফার্নিচার পাবেন প্রত্যেকটা জিনিস মানসম্মত আপনারা যারা কিনতে চাচ্ছেন এই দোকান থেকে কিনতে পারেন ওনারা হোম ডেলিভারি দেন এছাড়া আপনারা আপনাদের রান্নাঘরকে সাজানোর জন্য যে ক্যাবিনেট দেখছেন এই ক্যাবিনেট কিচেন হুড হ্যাঁ প্রয়োজনীয় যে সিঙ্ক যা যা দরকার হয় প্রত্যেকটা জিনিস এখানে পেয়ে যাবেন আর আপনার রান্নাঘর যদি ছোট হয় সেটাকে আপনি কিভাবে সাজাতে চাচ্ছেন তাদের কাছে ক্যাটালগ আছে ওই ক্যাটালগ হিসেবে আপনি অর্ডার করলে তারা আপনার বাসায় ভিজিট করবে ভিজিট করে আপনার বাসার মাপ টাপ নেবে এটার জন্য কোনো ধরনের পে করতে হবে না আপনি জাস্ট দোকানে গিয়ে যে অ্যাক্সেসরিজগুলো লাগবে এগুলো কিনবেন এবং ওনারা হোম ডেলিভারি ফ্রি দেন হ্যাঁ ঢাকার ভিতরে যদি ঢাকার বাইরে হয় তাহলে অর্ধেক আপনার অর্ধেক তাদের এই হিসেবে তারা ইয়ে করে আর স্কোয়ার ফিটে এখানে প্রত্যেকটা জিনিসে বিক্রি হয় রান্নাঘর পুরোটা সাজানোর জন্য এই জিনিসগুলো খুবই দরকার আপনারা চাইলে এই দোকানে এসে দেখে পছন্দ করে নিতে পারেন তো চলুন দেখে আসি ফুল ভিডিওটা এটা কি এটা হচ্ছে আপনার একটা 6 লেয়ার বাস্কেট এটা হচ্ছে আপনার ওয়েলনেস ব্র্যান্ডের এটা যদি আপনি কিচেনে যদি এই 6 লেয়ার বাস্কেটটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার কিচেনের যাবতীয় সম্পূর্ণ জিনিসপত্রগুলো আপনাকে এটার মধ্যে গুছিয়ে রাখতে পারবেন হ্যাঁ কিচেন ক্যাবিনেটের মধ্যে আপনি এই জিনিসটা সেট করতে পারবেন সেট করলে দেখা গেল যে আপনার কিচেনে যে যাবতীয় জিনিসপত্রগুলো টোটালটা এটার মধ্যে আপনি গুছিয়ে রাখতে পারবেন এটাও আমাদের কাছে দুইটা কোয়ালিটি হয় এসএস প্লাস হচ্ছে নন এসএস আপনার পুরো বডিটাই আপনারা দিয়ে দিবেন নাকি না আর কেউ যদি ইন্ডিভিজুয়ালি ভিতরের অ্যাক্সেসরিজটা নিতে চায় সেক্ষেত্রেও সম্ভব আর কেউ যদি অ্যালুমিনিয়াম দিয়ে কিচেন ক্যাবিনেটটা করাতে চায় সেক্ষেত্রেও এটাও সম্ভব আচ্ছা এটা দাম কেমন আসতে পারে এটা আপনার ভিতরের যে অ্যাক্সেসরিজটা হচ্ছে যেটা আপনার এসএসএল যেটা স্টেনলেস স্টিলস জং আসবে না ওইটা হচ্ছে আপনার 42,000 টাকা আর যেটা হচ্ছে আপনার এমএসএল যেটা হচ্ছে এসএস কোটেড করা ওইটা হচ্ছে আপনার 26,000 টাকা জি এটা হচ্ছে সিঙ্কের নিচে হচ্ছে আমরা একটা লোবার পাল্লা করে দিয়েছি হ্যাঁ যেন সিঙ্কের মধ্যে অনেক সময় দেখা যায় যখন আমাদের কাস্টমাররা যখন সিঙ্কের নিচে আপনার ডাউন ওয়াশ থাকে সেক্ষেত্রে দেখা গেলো যেখানে গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এই লোবারটা করে দিলে ওই গ্যাসটা পাস হয়ে যায় পাশে আমরা গোল্ডেন কালার দিয়ে আরো দুইটা পাল্লা করে দিয়েছি হ্যাঁ কিচেনের নিচে কিচেনে যখন আপনার এগুলো মূলত স্কোয়ার ফিট অনুযায়ী তো তো সেক্ষেত্রে যখন আপনার কাস্টমারদের হচ্ছে যে আপনার স্ল্যাবগুলো করা থাকে তো সেক্ষেত্রে ওই স্কোয়ার ফিটটা হয়ে যায় আপনার 1500 থেকে 1800 টাকা স্কোয়ার ফিট অনলি ক্যাবিনেট উইদাউট অ্যাক্সেসরিজ হ্যাঁ যদি কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমার অ্যাক্সেসরিজ ইউজ করতে চায় সেক্ষেত্রে আমরা অ্যাক্সেসরিজ দিতে পারবো সমস্যা নাই চাইলে দিতে পারবো আর উপরে যে টপারে যেগুলো এগুলো অনেক সময় স্ল্যাব করা থাকে না এগুলো বক্স আকারে করা লাগে তো হচ্ছে আপনার ক্যাবিনেটের উপরের অংশগুলো অনেক সময় দেখা যায় স্ল্যাবগুলো করা থাকে না সেক্ষেত্রে আমরা বক্স আকারে করে দিই ওইটাও হচ্ছে যে আপনার এই যে এরকম বক্স আকারে হ্যাঁ এরকম বক্স আকারে স্টোরেজ করে দেবো মাঝখানে শেলফ প্রয়োজনীয় শেলফ করে দেব তো হচ্ছে ওইটা হচ্ছে আপনার 2200 থেকে 2800 টাকা স্কোয়ার ফিট প্রতিটা এখানে যে কালারগুলো দেখতেছেন এটা আসলে টোটালি আমাদের একটা ডিসপ্লে সেন্টার সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি ভ্যারাইটিস কালার এখানে ব্যবহার করছি যদি কাস্টমার করতে চায় সেক্ষেত্রে আমরা যে কোনো কালার এভাবে করে দিতে পারবো আসলে এরকম একটা কিচেন ক্যাবিনেট যদি করতে চান দেখা গেল যে ছোট থেকে বড় অনেক ধরনের ক্যাবিনেট হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা গেল যে ক্যাবিনেটগুলো আসলে মেজারমেন্ট নিয়ে আমরা আমাদের হোম ভিজিটটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি আমাদের হোম ভিজিটটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি তো আমরা হোম ভিজিট করে এক্স্যাক্টলি কাস্টমারকে রেটটা দিয়ে থাকি না না ঢাকার মধ্যে আমাদের হোম ভিজিট সম্পূর্ণ ফ্রি ডেলিভারির সময় ঢাকার মধ্যে আমাদের ডেলিভারিও 100% ফ্রি ঢাকার বাইরে
ঢাকার বাইরে যখন আমরা ডেলিভারিটা দিতে যাই সেক্ষেত্রে হচ্ছে যে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে যেই টাকাটা ভাড়া আসে ওইখান থেকে আমরাও একটা অংশ ক্যারি করি, কাস্টমার থেকে আমরা একটা অংশ নিয়ে থাকি। এখানে হচ্ছে দুটো পাল্লা করে দিয়েছি, তার উপর হচ্ছে যে আমরা একটা ইলেভেটার বাস্কেট ইউজ করেছি। হ্যাঁ, যেমন হচ্ছে যে আপনার উপরের বক্সে যে জিনিসপত্রগুলো রাখলেন সেক্ষেত্রে ইলেভেটারটা ইউজ করলে তখন আপনার হাতের নাগালে এই জিনিসটা চলে আসবে। এটারও দুইটা কোয়ালিটি হয়, সম্পূর্ণ দুইটা কোয়ালিটির না, এটা আপনার যেটা নষ্ট হওয়ার যেটা জং আসার এটা আমরা স্ট্রিক্টলি এখানেই বলে দেবো, যেটা জং আসবে, যেটা জং আসবে না ওটা আমরা এখানেই বলে দেবো যেটা জং আসবে না। এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার, আর হচ্ছে শীটটা হচ্ছে যে আমাদের সেগুন শীট বলে, যেটা সেগুন কালার, তার মধ্যে দিয়েও আমরা একটা ডিসপ্লে করে রাখছি দুইটা পাল্লা। আর যেটা হচ্ছে যে এগুলো তো হচ্ছে আপনার অলমোস্ট ওল্ড মডেল, যেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যেটা হচ্ছে মডুলার কিচেন। হ্যাঁ, তো মডুলার কিচেনের ক্ষেত্রে হচ্ছে যে এখন আর কোনো হ্যান্ডেল ইউজ হয় না, তো হ্যান্ডেল ইউজ না হওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে যে প্রোফাইল হ্যান্ডেলটা ইউজ করি সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, এটাও করা সম্ভব। মডুলার সিস্টেম চাইলেও এটাও করে দেওয়া সম্ভব, অ্যালুমিনিয়াম ফার্নিচারের সাথে আপনারা যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আমরা এইভাবেও করে দিতে পারবো। এটা হচ্ছে আপনার মূলত কিচেন ক্যাবিনেটের একটা অংশ, এটা কিচেন ক্যাবিনেটের একটা পার্ট, মানে এটা হচ্ছে আপনার কিচেন হুড। এটা হচ্ছে যখন আপনি রান্নাটা করবেন গরম ধোঁয়াটা পাস করে দেওয়ার জন্য হচ্ছে যে এই হুডটা ইউজ করলে সেক্ষেত্রে আপনার তেল কাজটা হবে না। কিচেন হুড এটার প্রাইস হচ্ছে আপনার 8,000 টাকা। জি, কতদিন এটা টেকসই হবে? এটা আসলে 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দেওয়া থাকে। এটাও একটা বক্সের মতো করে দিয়েছি, পাশে আমরা একটা কর্নার করে দিয়েছি, উপরে যদি কেউ চায় যে স্পোর্ট লাইট দিতে সেক্ষেত্রেও করে দেওয়া যাবে। মূলত আমরা কাজগুলো করে থাকি হচ্ছে যে আপনার বাসার মেজারমেন্ট নিয়ে, বাসার ভিজিট করার পরে হচ্ছে যে কাস্টমারের ইয়ে অনুযায়ী হচ্ছে আমাদের ডিজাইনটা তৈরি হয়ে যায়। নিচের গুলো হচ্ছে যে আপনার স্কোয়ার ফিট হচ্ছে উইদাউট অ্যাক্সেসরিজ আপনার 1700 থেকে 1800 টাকা। তার জন্য হচ্ছে যে মাল্টি কালার আমরা ডিসপ্লে করে রাখছি, মূলত এই মাল্টি কালারগুলো হ্যাঁ কাস্টমাইজ করে এক কালারে করে নিতে পারবে, কোনো সমস্যা নেই।